আমি ফাইম রহমান জাতীয় দল ঠিক করার আগে ক্রিকেটারদের নানাভাবে বাজিয়ে দেখছে টিম ম্যানেজমেন্ট প্র্যাকটিসের সাথে জুড়ে দিয়েছে রকমারি সব চ্যালেঞ্জ আফগান আর ইংলিশদের সাথে পিটাপিটি সিরিজে টাইগার স্কোয়াডে ঢোকার লড়াইটা আরো কঠিন করে তুলতেই কিনা মঙ্গলবার 20 জনের সাথে যোগ দিয়েছে আরো চার পাঁচ ক্রিকেটার দেবচৌধুরী রিপোর্ট ব্যাক টু ব্যাক হোম সিরিজ আফগানিস্তান ইংল্যান্ড ওয়ান্ডের সেরা চোদ্দ কারা দশ এগারোটা নাম অনেকেই নির্ঘাত একদমে বলে দেবেন চ্যালেঞ্জটা বাকি তিন চারজন নিয়ে নির্বাচক কোচ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনদের ভাবনায় অন্তত বারো আনা জুড়েই ওই প্রশ্ন ভাবনার আছে আরও কিছু রসদ আফগানিস্তানের সামিউল্লাহ সেনোয়ারি ব্যাটের মতোই ধারালো যার লেগ স্পিন সেনোয়ারির সাথে আফগানদের আরেক লেগি রশিদ খান আরমান তেরো ডে আর চোদ্দ টি টোয়েন্টিতেই নজর টেনেছেন ক্রিকেট দুনিয়ার আরেক লেগ স্পিনার ইংল্যান্ডের আদিল রশিদ ইংল্যান্ডের স্পিন অ্যাটাকের ট্রাম্প কার্ড বাঘা লেগ স্পিনারদের সামলানোর প্র্যাকটিস কোথায় বিশ জনের বাংলা স্কোয়াডে একজন স্পেশালিস্ট লেগ স্পিনারও নাই তাহলে উপায় প্রাথমিক ভুলটা শুধরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট হাই পারফরমেন্স স্কোয়াড থেকে আনা হয়েছে লেগ স্পিনার নূর হোসেন মুন্নাকে সেনোয়ারি আদিল রশিদদের জাদুটোনা সামাল দেবার একটু দাওয়াই মুন্নার স্পিনে ফাঁক ফোঁকর মেরামত করেছেন মুশফিক রিয়াদরা আরও বৈচিত্র্য আনতে মঙ্গলবার স্কোয়াডে যোগ দিচ্ছেন পেইসার হায়দার রনি আর কামরুল ইসলাম রাব্বি সাথে আরেক লেগ স্পিনার জুবায়ের লিখন এবং অলরাউন্ডার আলামিন জুনিয়র আফগানিস্তান আসবে একুশ তারিখ ওই দিনই দল বেটে নিজেদের মধ্যে ডে নাইট প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা দেব চৌধুরী একাত্তর মঙ্গল বুধবারের মধ্যেই মাঠে ফেরার প্রক্রিয়ায় নামছেন পেস বোলিং এ বাংলার সেরা আবিষ্কার মুস্তাফিজুর রহমান দুনিয়া কাপান ও দাফিজের বিশ্বাস খুব শীঘ্রই বল করার মতো ছন্দ আর শক্তি ফিরে পাবেন তবে আফগানিস্তান আর ইংল্যান্ডকে আর নাচান হচ্ছে না এবার বসে থাকছেন দুই সিরিজেই মন নাকি তাই পুড়ছে সামসুল আরিফিনের কাছে বিস্তারিত খুনশুটি গল্প আড্ডা দুষ্টমি দারুণ চন্মনে চটপটে মুস্তাফিজ দেখে কে বলবে ইঞ্জুরি তাকে দর্শক বানিয়ে দিয়েছে টাইগারদের সাথে আফগান আর ইংলিশদের সিরিজে তবে ইঞ্জুরি আর কি মোস্তার কাছে যেন মূর্তিমান আতঙ্ক ক্যামেরা যত যাই জানতে চান বেশিরভাগ উত্তরেই হ্যাঁ অথবা না তবুও লুকাতে পারেননি দুই সিরিজ খেলতে না পারার কষ্ট সময় খেলে এখন খেলতে পারছি না তো মিস করবোই বাইরে থেকে সবার সাপোর্ট দিব ভালো খারাপ থাকবেই সবগুলাই পারা নিতে হবে সবসময়ের সঙ্গী টাইগারদের প্র্যাকটিস দেখেই দিন পার করছেন মুস্তাফিজ দিন দুই এক বাদে নাকি নামছেন ফেরার মাঠে আর সুস্থ হওয়ার পরে তো আশাটা আসবে এখন সুস্থ হলে তো চেষ্টা থাকবে ভালো কিছু করার দেশে করছি দেশের বাইরে চেষ্টা করব টাইগার জার্সি গায়ে চড়ানোর পর এই প্রথম সিরিজের বাইরে মুস্তাফিজ বিশ্বাস ডাক্তারের সব পরামর্শ মেনে চলতে পারলে ডিসেম্বরের নিউজিল্যান্ড সফরে ঠিকই হবেন দলের সঙ্গী ভাই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ শামসুল আরেফিন আমি ফাইম রহমান জাতীয় দল ঠিক করার আগে ক্রিকেটারদের নানাভাবে বাজিয়ে দেখছে টিম ম্যানেজমেন্ট প্র্যাকটিসের সাথে জুড়ে দিয়েছে রকমারি সব চ্যালেঞ্জ আফগান আর ইংলিশদের সাথে পিঠাপিঠি সিরিজে টাইগার স্কোয়াডে ঢোকার লড়াইটা আরো কঠিন করে তুলতেই কিনা মঙ্গলবার বিশ জনের সাথে যোগ দিয়েছে আরো চার পাঁচ ক্রিকেটার দেবচৌধুরী রিপোর্ট ব্যাক টু ব্যাক হোম সিরিজ আফগানিস্তান ইংল্যান্ড ওয়ান ডে মঙ্গল বুধবারের মধ্যেই মাঠে ফেরার প্রক্রিয়ায় নামছেন পেস বোলিং এ বাংলার সেরা আবিষ্কার মুস্তাফিজুর রহমান দুনিয়া কাপান ও দাফিজের বিশ্বাস খুব শিগগিরই বল করার মতো ছন্দ আর শক্তি ফিরে পাবেন তবে আফগানিস্তান আর ইংল্যান্ডকে আর নাচান হচ্ছে না এবার বসে থাকছেন দুই সিরিজেই মন নাকি তাই পুড়ছে সামসুল আরিফিনের কাছে বিস্তারিত ক্রিকেট দুনিয়ার আরেক লেগ স্পিনার ইংল্যান্ডের আদিল রশিদ ইংল্যান্ডের স্পিন অ্যাটাকের ট্রাম্প কার্ড বাঘা লেগ স্পিনারদের সামলানোর প্র্যাকটিস কোথায় বিশ জনের বাংলা স্কোয়াডে একজন স্পেশালিস্ট লেগ স্পিনারও নাই তাহলে উপায় প্রাথমিক ভুলটা শুধরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট হাই পারফরম্যান্স স্কোয়াড থেকে আনা হয়েছে লেগ স্পিনার নূর হোসেন মুন্নাকে সেনোয়ারি আদিল রশিদদের জাদুটোনা সামাল দেবার এক সেরা চোদ্দ কারা দশ এগারোটা নাম অনেকেই নির্ঘাত একদমে বলে দেবেন চ্যালেঞ্জটা বাকি তিন চারজন নিয়ে নির্বাচক কোচ ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনদের ভাবনায় অন্তত বারোয়ানা জুড়েই ওই প্রশ্ন ভাবনার আছে আরও কিছু রসদ আফগানিস্তানের সামিউল্লাহ সেনোয়ারি ব্যাটের মতোই ধারালো যার লেগ স্পিন সেনোয়ারির সাথে আফগানদের আরেক লেগি রশিদ খান আরমান তেরো ডে আর চোদ্দ টি টোয়েন্টিতেই নজটু দাওয়াই মুন্নার স্পিনে ফাঁক ফোকর মেরামত করেছেন মুশফিক রিয়াদরা আরও বৈচিত্র্য আনতে মঙ্গলবার স্কোয়াডে যোগ দিচ্ছেন পেইসার হায়দার রনি আর কামরুল ইসলাম রাব্বি সাথে আরেক লেগ স্পিনার জুবায়ের লিখন এবং অলরাউন্ডার আলামিন জুনিয়র আফগানিস্তান আসবে একুশ তারিখ ওই দিনই দল বেটে নিজেদের মধ্যে ডে নাইট প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা দেবচৌধুরী একাত্তর